এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বেরিয়ে আসলো গোপন তথ্য, আওয়ামী লীগের সামনে নির্বাচন পেছানোর ফাঁদ। শেখ হাসিনাকে ছুটিতে পাঠানোর প্রস্তাব, আওয়ামী লীগেরও জড়িত কয়েকজন। নাশকতাকারীদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। প্রধান নির্বাচন কমিশনার বলেছে, নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। ইতিমধ্যে তিনি গত 9 নভেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নির্বাচন নিয়ে তার প্রস্তুতির কথা জানিয়েছেন। নির্বাচন কমিশন আগামী 14 অথবা 15 তারিখে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে এমন একটি কথা শোনা যাচ্ছে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন একটি পরিকল্পনা নিয়ে কমিশন এগোচ্ছে। সেই হিসেবে 3 অথবা 4 জানুয়ারি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হতে পারে বলে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। কিন্তু এই নির্বাচনের তফসিল ঘোষণার পরেই আসল রাজনৈতিক খেলা শুরু হবে বলে একাধিক মহল মনে করছে। এই নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপির পক্ষ থেকে বলা হবে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। বিএনপিকে বাদ রেখে নির্বাচন করতে চাচ্ছে আওয়ামী লীগ, এ কারণে তারা নির্বাচন পেছানোর জন্য একটি দাবি জানাবে। এই দাবিটি নিয়ে তারা জাতীয় এবং আন্তর্জাতিক মহলে লবিং করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এই দাবিকে যেন সমর্থন জানায় সেই চেষ্টা করবে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের মনোভাব কি হবে, আওয়ামী লীগ কি নির্বাচন পেছানোর ফাঁদে পা দেবে, নাকি একবার তফসিল ঘোষণা করা হলে সেই তফসিলই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কঠোর থাকবে। আওয়ামী লীগের একাধিক নেতার সাথে আলাপ করে জানা গেছে যে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনের তফসিল পেছানোর প্রস্তাবের সাথে একমত হবে না। এখন যেমন আওয়ামী লীগ বিএনপির সাথে কোনো ধরনের সংলাপে আগ্রহী নয়, কারণ আওয়ামী লীগ সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে বিএনপি একটি সন্ত্রাসী দল এবং এই ধরনের সন্ত্রাসী দলের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সংলাপ আওয়ামী লীগ করবে না, সংলাপের সময় শেষ হয়ে গেছে। এছাড়া আওয়ামী লীগ যেমন সাংবিধানিক প্রশ্নে কোনো সমঝোতা করছে না, বিএনপি বা বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে দুপক্ষ যদি একটি মধ্যপন্থায় আসে, তারা যদি একটি সমঝোতা করে, তাহলে রাজনৈতিক সংকট কেটে যায়। কিন্তু আওয়ামী লীগ তার অবস্থানে অটল থেকেছে। আওয়ামী লীগ বলছে যে নির্বাচন একটি সাংবিধানিক বিষয়, কোন দল নির্বাচনে আসবে কি আসবে না সেটা তাদের নিজস্ব দলীয় সিদ্ধান্ত, এজন্য সাংবিধানিকভাবে কোনোভাবেই নির্বাচনকে অনিশ্চিত করা যাবে না, এটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা। এখন প্রশ্ন হলো, যদি তফসিল ঘোষণার পর নির্বাচন পেছানোর চেষ্টা করা হয়, বিশেষ করে জানুয়ারি শেষ সপ্তাহে নির্বাচনকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা হয়, তাহলে বুঝতে হবে সেটি একটি ফাঁদ। সেই ফাঁদে কি আওয়ামী লীগ পা দেবে? আওয়ামী লীগের নেতারা সেরকম সম্ভাবনা নাকচ করে দিচ্ছেন। তারা বলছেন যে জাতীয় এবং আন্তর্জাতিক মহল থেকে যে ধরনের পরামর্শ বা প্রস্তাবই দেওয়া হোক না কেন, নির্বাচনের তফসিল ঘোষণার সময়ই হবে। আওয়ামী লীগ প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায়, কারণ তারা জানে যে এই নির্বাচন পেছানো হলেই তারা সাংবিধানিক সংকটের দ্বারপ্রান্তে চলে যাবে। 29 জানুয়ারির মধ্যে নির্বাচন করতে হবে, কিন্তু 23 বা 24 তারিখে নির্বাচন করার ঝুঁকি আওয়ামী লীগ নিতে চায় না। এটি যে একটি ষড়যন্ত্রের ফাঁদ সেটি আওয়ামী লীগ ভালোই উপলব্ধি করছে, তবে বিভিন্ন মহল মনে করছে যে এই সময় আসলে আওয়ামী লীগের উপর আসল চাপ আসবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপিকে নির্বাচনে আনার জন্য নির্বাচন কমিশন এবং বিভিন্ন মহলকে প্রস্তাব দিবে যে তফসিল পেছানোর জন্য। এখন নির্বাচন কমিশন এক্ষেত্রে কি ভূমিকা পালন করবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। নির্বাচন কমিশন যদি তখন বিএনপিকে নির্বাচনে আনার জন্য নির্বাচন তফসিল পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা করে, সেটি হবে আওয়ামী লীগের জন্য একটি বড় হুমকি। আওয়ামী লীগ কি সেই পরিস্থিতির মধ্যে যাবে? কূটনৈতিক পাড়ায় এখন রাজনৈতিক সমঝোতার একটি প্রস্তাব নিয়ে তুল কালাম চলছে। এ নিয়ে বিভিন্ন কূটনৈতিক মহল আলাপ আলোচনা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সলা পরামর্শ করছেন। সুশীল সমাজের কোনো কোনো প্রতিনিধিও এই সমস্ত আলাপ আলোচনার সঙ্গে যুক্ত হচ্ছেন। এই প্রস্তাবটির মূল প্রণেতা হলেন বিএনপিপন্থী বুদ্ধিজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আসিফ নজরুল সাম্প্রতিক সময়ে প্রস্তাব দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সময় ছুটিতে থাকবেন এবং তার বদলে একজন গ্রহণযোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এর ফলে দুই পক্ষেরই একটি সমঝোতাপূর্ণ অবস্থান হবে। প্রধানমন্ত্রীও পদত্যাগ করলেন না, অন্যদিকে তার নেতৃত্বে নির্বাচনও হলো না। প্রধানমন্ত্রীকে ছুটিতে পাঠানোর এই প্রস্তাব আওয়ামী লীগ প্রথমেই নাকচ করে দিয়েছে এবং এ ধরনের প্রস্তাব অসাংবিধানিক এবং হাস্যকর বলেও আওয়ামী লীগ জানিয়ে দিয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরে এই প্রস্তাবটি কূটনৈতিক পাড়ায় ঘুরপাক খাচ্ছে।
কূটনৈতিক পাড়ায় বিভিন্ন আলোচনায় এই প্রস্তাব নিয়ে কয়েকটি প্রভাবশালী দেশ কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই প্রসঙ্গটি না এনেও কূটনৈতিকদের বাড়াবাড়ি এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে তাদের হস্তক্ষেপ নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সরকার ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে আওয়ামী লীগের নেতারা এই প্রস্তাব নিয়ে কূটনীতিকদের তৎপরতা সম্বন্ধে অবহিত, কিন্তু তারা প্রকাশ্যে এ নিয়ে কোনো কথা বলছে না। তবে একাধিক সূত্র বলছে যে এই প্রস্তাবটি নিয়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে পশ্চিমা দেশের কূটনীতিকদের আলোচনা হয়েছে এবং এদের মধ্যে অন্তত তিনজন এই প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। এই প্রস্তাবে তাদের সম্মতি আছে বলে তাদের ব্যক্তিগত মতামত জানিয়েছেন। তবে ওই তিন নেতাই বলেছেন যে দলীয় ফোরামে এই বিষয়টি তাদের পক্ষে তুলে ধরা সম্ভব নয়। বিদেশি কূটনীতিকরা যদি সরকারের সাথে এই বিষয়ে কথা বলে এবং সরকারের নীতি নির্ধারকরা যদি এই ব্যাপারে তাদের মতামত জানতে চায় তাহলে তারা এই ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাবে। বিভিন্ন সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, আর এই অংশগ্রহণমূলক নির্বাচন তখনই সম্ভব হবে যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু সাম্প্রতিক সময় বিএনপি সহিংস রাজনীতির পথ বেছে নিয়েছে। তারা জ্বালাওপোড়া ও সন্ত্রাসের মাধ্যমে দাবি আদায় করতে চাইছে। ইতিমধ্যে একজন পুলিশ কনস্টেবলকে তারা মধ্যযুগীয় কায়দায় পিটিয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে, এমনকি বিএনপির সন্ত্রাসী তাণ্ডব থেকে রক্ষা পায়নি রাজারবাগ পুলিশ হাসপাতালও। গত কয়েকদিনের অবরোধের নামে বিএনপি 100 বেশি গাড়ি ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে। এরকম একটি বাস্তবতায় পশ্চিমা দেশগুলোর বিএনপির প্রতি যে কঠোর মনোভাব দেখানো উচিত ছিল সেটি তারা দেখায়নি, বরং তারা বিএনপির ব্যাপারে এক ধরনের সহানুভূতি এবং নমনীয় আচরণ গ্রহণ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে। এরই প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে যে কয়েকটি দেশ সম্ভবত বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে উভয় রাজনৈতিক দলের মধ্যে একটি সমঝোতা তৈরি করতে চায়। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি এখন একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে, তাদের সাথে কোনো রকম সংলাপ নয়। আওয়ামী লীগ শুধুমাত্র সংসদে থাকা দলগুলোর সাথে সংলাপ করতে রাজি আছে, সংসদের বাইরে থাকা কোনো রাজনৈতিক দলের সাথে তারা কোনো রকম সংলাপ করবে না। এরকম একটি পরিস্থিতিতে আসিফ নজরুলের প্রস্তাব নিয়ে কূটনৈতিক অঙ্গনে আলোচনা এবং সেই প্রস্তাবের ব্যাপারে আওয়ামী লীগের কয়েকজন নেতার রহস্যময় ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আওয়ামী লীগের নেতারা বলছেন এটি দৃষ্টতাপূর্ণ, বাংলাদেশের মাটিতে এরকম বড় প্রস্তাব কখনই গ্রহণযোগ্য নয়। রোববার সকাল 6টা থেকে বিএনপির চতুর্থ দফায় ডাকা 48 ঘন্টার অবরোধ শুরু হবে। বিগত হরতাল ও অবরোধে রাজধানীতে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এরকম পরিস্থিতিতে আরও কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। শনিবার বিকেলে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস সেটে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নির্দেশ দিয়ে বলেন, আগামীকাল অবরোধ, আগে আমাদের অফিসাররা যেভাবে কাজ করেছে সেই কাজের গতি আরও বাড়াতে হবে। আগেরবার নাশকতাকারীরা গাড়ি পুড়িয়েছিল, আমাদের অফিসাররা সচেতন ছিল, সেই গতি আরও বাড়বে। সন্ধ্যাবেলা কোন কোন স্থানে গাড়ি পড়াচ্ছে তা আমরা জানি। ডিএমপি কমিশনার আরও বলেন, ডিসি, এডিসি, এসি, ওসি, পরিদর্শক ও অন্যান্য টহল দল যেন রাত 12টা পর্যন্ত মাঠে থাকে, সবাই যেন নজরদারিতে থাকে, কোনোভাবে কেউ যেন কোনো ঘটনা ঘটাতে না পারে।